কোয়ান্টিটি নয় কোয়ালিটির শ্রোতা আমার কাছে গুরুত্বপূর্ণ, বলেছেন জননন্দিত কণ্ঠশিল্পী সোহেল মেহেদি। প্রতিবেদনটি তৈরি করেছেন এম এন সর্দার, পাঠ করেছি আমি মুনমুন আক্তার। বর্তমান সময়ে দেশের জননন্দিত কণ্ঠশিল্পী সোহেল মেহেদি বলেছেন কোয়ান্টিটি নয় কোয়ালিটির শ্রোতা আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ কোয়ান্টিটির শ্রোতা গান বোঝে না, আর কোয়ালিটির শ্রোতা গান বোঝে, শোনে এবং বিচার করে। এদের মাধ্যমে একটি ভালো গান দীর্ঘদিন জীবন্ত থাকে। আসলে যে শ্রোতা গান বোঝে না সে ধরনের শ্রোতা মূল্যহীন। গান বোঝার মতো শ্রোতাদের জন্য পরিবেশন করা উচিত বলে আমি মনে করি। আজ 20 নভেম্বর 2020 সন্ধ্যায় ঈশ্বরদীতে ইউটিউব চ্যানেল STL টিভিতে শিল্পী সোহেল মেহেদির মিউজিক ভিডিও সখীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সংগঠক, সমাজসেবক, শিল্পী এস এম রাজা, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, সাপ্তাহিক ঈশ্বরদী সম্পাদক সেলিম সর্দার, সাপ্তাহিক সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসিন, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু ও ওয়াহেদ আলী সিন্টু, কণ্ঠশিল্পী কিং নয়ন প্রমুখ। STL টিভির স্বত্বাধিকারী STL শামীমের কথা ও সুরে সোহেল মেহেদির গাওয়া এবং তহিদুল ইসলাম তরুণের মিউজিক কম্পোজিশনে মিউজিক ভিডিও নির্মাণ করেছে মামুন। মিউজিক ভিডিওর সংলাপ রচনা করেছে STL শামীম। মিউজিক ভিডিওর মূল ভূমিকা অভিনয় করেছে আশিক খান ও সিমরান জান্নাত। এছাড়াও আশিকুল আলম, বাচ্চু, বিদ্যুৎ, রিপন প্রমুখ অভিনয় করেছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা বলেন, উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত আছেন ঈশ্বরদীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুবিধা, আর উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের বন্ধ করে জাতিসংঘ করে আজকের এই আয়োজন। একদিকে আছে আমাদের অহংকার ঈশ্বরদী দাদা বাংলার অহংকার, কৃতি সন্তান আমাদের সোহেল মেহেদি বন্ধুরাজ, আরেকদিকে আছে আমাদের আরেক অহংকার STL স্বামী, অন্যদিকে আছে তরুণ, আর আমার অত্যন্ত আদরের, সবাই আমার আদরের, তারপরেও অত্যন্ত আদরের আমার ছোট ভাই মাসুদ রানা, ওস্তাদ মাসুদ রানা। আমি সবাইকে আমার নিজের পক্ষ থেকে, ঈশ্বরদী প্রেস ক্লাবের পক্ষ থেকে, সাপ্তাহিক জনসংঘের পক্ষ থেকে এবং ডিডিপির পক্ষ থেকে জানাচ্ছে বাংলার শুভেচ্ছা অভিনন্দন। একটু আগে একটা কথা আমি শুনছিলাম, বলছিল যে ঈশ্বরদীও এক সময় সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যাবে, এবং আজকে যে ইউটিউব চ্যানেলটি উদ্বোধন হচ্ছে এই ইউটিউব চ্যানেলও এক সময় সুখ্যাতি অর্জন করবে। আমি এই কথাটা ভেবে দিচ্ছি, এক সময় করবে না, আপনার করেছে। আর তারকা আজকে সোহেল মেহেদি আছে, আমি যদি এইভাবে বলি, মেঘের ভাজে ভাজে তারা উঠেছে শত শত, আজকে যে শোকে উদ্বোধন হতে যাচ্ছে এই শোকে গান লেগেছে আমার আত্মার মানুষ, অন্তরের মানুষ, আমার প্রিয় ভজন স্বামী শুরু করেছে, সে অপোজ করেছে আমার তরুণ স্বামীদের কোনো প্রোডাক্ট আগে থেকে আমি জানতে পারি না, এরকম কোনো কিছু নেই, এটা আমার সৌভাগ্য। আমি আমার কিছু না থাকলেও অন্তত উৎসাহ সাহস এতে দিয়ে আসছি, আর আমি বিশ্বাস করি না যে শুধু পিছিয়ে আছে, আমি বিশ্বাস করি না যারা ঢাকায় গান করে তারাই শুধু তারকা হয়। সোহেল মেহেদি রূপপুরের ছেলে, ওই যখন ঢাকায় তখন ওই তারকা, কোথাকার রূপপুরে, আগে রূপপুর। আমি আজকে একটি গান লিখেছি আমার মাতৃভাষা, আমার আঞ্চলিক ভাষা, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেইখানে নিয়ে গানটি, যদিও একটু আসাতে তারপরে দিলে এক বলি, ও মানুষ কিসে তোমার খোকানি, ও মানুষ কিসে এত খোকানি, দন্দা পারা গেলি সবই করে থাকবি, ও মানুষ কিসের এত ভোটানি। তো আমরা কোথায় আজকে, আমি ইচ্ছে করে যখন গান গাই ঢাকায় তখন কিন্তু আমি ঢাকা হয়ে যাই,
আর ইউটিউব চ্যানেল এটা সারা বিশ্বব্যাপী, এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের মানুষ দেখতে পায়। আমরা কেন তার উপরে ঈশ্বরের ভৌগোলিক অবস্থানের কারণে সারা বিশ্বব্যাপী আজকে ঈশ্বর দিয়ে আলোচিত। কেউ পাবনা চেনে না, ঈশ্বর দেখে ঈশ্বরকে কোন অঙ্গ সূত্রে আছে, কোন অঙ্গ না, শিক্ষা সাহিত্য সংস্কৃতি শিল্প কোনো ক্ষেত্রে নয়। এখানে যারা বসে আছে সবাই সংসদের তারকা, সবাই এখানে সংবাদপত্র সমৃদ্ধ, এখানে শিক্ষা সমৃদ্ধ, এখানে সংস্কৃতি সমৃদ্ধ, এখানে সাহিত্য সমৃদ্ধ, এখানে ব্যবসা বাণিজ্য চাকরি সকল কিন্তু সমৃদ্ধ। আমরা কোনো ক্রমে পিছিয়ে নেই, আমরা পৃষ্ঠপোষকতা করি এবং আগামীতেও করব। স্বামী নিজেই একজন পৃষ্ঠপোষক, তরুণ নিজেই একজন পৃষ্ঠপোষক। সোহেলের কথা বলবো না, সোহেল একটা সুপুত্র, সোহেল আমাদের জন্য আশীর্বাদ। তো আছে সোহেল এখানে দাঁড়িয়ে আছে, আমরা তো মনে করি যে এইখান থেকে সোহেলে দাঁড়ানোর কথা না, আসলে ও একটা নিরঙ্কার মানুষ। এই যে দাঁড়া সোহেলের গল্প আমি কি বলবো, সোহেলের গল্প নানার কাছে শুনতে শুনতে আমি সময় সময় হাসি। সোহেল আমাকে এটা আমার বলা শুনল, সোহেল আমার একজন আইডল, সোহেলের গান শুনতে শুনতে আমি ঘুরে পড়ি। আমার সেলিম বলেছে, সেলিম গান প্রিয় মানুষ, দ্রুত গানেরই মানুষ স্বগত। আর কিরণ ভাই সে তো আমাদের নেপথ্যের পরিচালক, এই যে আমাদের হামিদ ভাই, আমার শিবলু আছে, জাহাঙ্গীর আছে, আমি কার কথা বলবো, টিপ্পো আছে, মজুর আছে, জাহাঙ্গীর আছে, কার কথা বলবো, জাহাঙ্গীর ধ্রুব নিরিবিলি ভুল ভুল করে গান গায়, আমি দেখি জায়ের ভুল ভুল করে গান গায়। এটা কেন হয়, ওর রক্তের মধ্যে গান আছে, ওর রক্তের মধ্যে গান আছে, লিয়াকত গান দেয়, পাতা গান দেয়, ওই নারী ছেলে চলো কেন হবে না, এটা সাবে এটা হবে। ঈশ্বরদের আমরা সবাই যে যে সেক্টরে আছি, আমরা নিজেরা যদি আমাদের নিজেদেরকে একটু সুন্দরভাবে উপস্থাপন করি, কারো নিষ্ঠ পৃষ্ঠপোষকতা লাগে না, আমরা নিজেরাই করতে পারি। আসলে আমরা সব দিক দিয়ে সমৃদ্ধ, একটি জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটি হলো আমাদের মন মানসিকতা আমরা বোঝা না। আমরা মন মানসিকতার দিক থেকে আমরা অত্যন্ত সম্পৃক্ততায় ভুগি। আমি এস এম রাজা, আমি অত্যন্ত ছোট্ট একটা মানুষ, আমি বলবো আমি অন্য আমি সব কিছু, আমি কিন্তু আপনাদের সবার দয়া সারা বাংলাদেশে ঘোরার সুযোগ পাই, একদিকে না দুইটা তিনটা মাধ্যমে আমি সব জায়গায় গিয়ে ঈশ্বরের কথা বলি। আর ঈশ্বরের যত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে কেউ স্বীকার করুক আর না করুক, আমি একমাত্র ব্যক্তি যে যেখানে সুযোগ থাকে আমি তাদেরকে উপস্থাপন করতে তাৎপর্য করি না। আমরা যদি সবাই এই সংকীর্ণতাটাকে দূর করতে পারি, তাহলে আমরা সমষ্টিগতভাবে যদি একটি প্ল্যাটফর্মে দাঁড়াই, আমাদের চেয়ে সংকীর্ণতাকে হতে পারে, আমরা ঢাকার সাথে চ্যালেঞ্জ করতে পারবো। কালকে মণিমালা সরকার আবুল সরকারিরা অনুষ্ঠান করার জন্যে প্রাইম মিনিস্টারের কাছে আবেদন করেছে, তার সময় সরকার কিন্তু সাংস্কৃতিক কর্মীদের প্রতি একটি সুনজর দিয়েছে। তা আমরা স্বাস্থ্যবিধি মেনে সরকারের সমস্ত নিয়ম কানুন মেনে আমরা আমাদের অনুষ্ঠান আমরা প্রতিষ্ঠা করব। আর ইউটিউব চ্যানেল এসটিএল টিভি এটা আমার টিভি, আমার পরিবারের টিভি, আমাদের সবার টিভি, এটার সাথে আমরা সবাই আছি, আপনারা সবাই আছি। একটু আমরা সবাই মিলে আজকে একটু শুভ উদ্বোধন ঘোষণা করে দিল হাত, একটু সবাই মিলে শুভ 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 দিন শুভ 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 দিন, সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, এই আছি এই নাই, আমরা যেন সবাই একসাথে থাকতে চাই, একসাথে যেন থাকি। ধন্যবাদ। ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ বলেন, আমরা সোহেল মেয়ের বৈঠকটি অনুষ্ঠানে গান শুনেছি, এখানে রানা রয়েছে, রাজা রয়েছে, মাহমুদুল হক দুদু রয়েছে, আমার সহমত সেলিম সরদার, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ ইসমাইল, উপাধ্যক্ষ ইসলো, টিপু, আমাদের মহিদুল, আমার সহকর্মী মহসিন, জাহাঙ্গীর, সকলে আমরা কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এর পরেও আমরা সবার পাশে গিয়ে দাঁড়াতে চাই, আমরা অঙ্গীকার করতে চাই যে আমরা ঈশ্বরদীপ সাংস্কৃতিক অঙ্গনে আমরা এই যে সমস্ত মানুষগুলো এখানে এসেছি, মাধন, স্বামী, মামুন, আপনার মামুনের সাথে তরুণ
মামুন এবং তরুণ এই এই মানুষগুলা এই ছেলেগুলো এরা উদ্যমী শামীম এরা উদ্যমী ছেলে এরা কাজ করছে এবং এদের কাজ অবশ্যই একটি বড় পর্যায়ে পৌঁছাবে মেহেদির মতো মানুষ সোহেল মেহেদি শুধু মেহেদি বললে আবার সোহেল মেহেদি আমাদের প্রিয় ভাজক এবং গুণী শিল্পী এই গুণী শিল্পী আজকে শামীমের এসডিএল টেলিভিশনকে যেভাবে সহযোগিতা করেছে যে সখীতে যে সমস্ত কলাকুশলীরা অভিনয় করেছে তারা উপস্থাপন করেছে এটা একটা চমৎকার একজন ভিলেন হয়েছে আমার সহকর্মী সেলিমের ভাগ্নে একজন নায়ক হয়েছে সবই আমাদের এই জনপদের তারা সংস্কৃতিকে ভালোবাসে এটা আমার এক বোন আমি দেখছি যে ঈশ্বরকে এগোচ্ছে তা হলো ডিজিপি মিউজিক একাডেমির একাডেমিতে কাজ করে ও লাইভ প্রোগ্রাম করছে প্রথম থেকেই করছে সকলেই আমরা এগোবো আমরা বিশ্বাস করি ঈশ্বর দিয়ে সমৃদ্ধ হবে এই সমৃদ্ধি ঈশ্বর দিতে গড়তে আমাদের সহকর্মী ওয়াহিদ আলী সিদ্ধু সে কেরাতের ন্যাশনাল একজন কর্মী সে কোচ আমরা ঈশ্বর দিকে সমৃদ্ধ করব আমাদের গায়েনের যে শুভ সে 50 জনে রয়েছে আমি শুভর দিকে তাকাতেই শুভর চেহারাটা আমার সামনে উদ্ভাসিত হচ্ছে আমরা বিশ্বাস করি ওই দেখেন চাউল বিক্রি করে আমার এক আরেক ভাই হ্যাঁ খেজুরের গুড় এবং চাউল সে কিন্তু এই যে সংস্কৃতিটাকে আমরা সকলে মিলে যখন তুলে ধরবো তখন ঈশ্বরটির সংস্কৃতি অবশ্যই বিকশিত হবে এবং আমরা বিশ্বাস করি যে আমরা এগোবো সকলে এই আয়োজনে আসার জন্য আমি সাংবাদিকদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে সকলেই আমি বিশ্বাস করি যে এই মানুষগুলা ঈশ্বরদের মুক্ত মনের মানুষ ঈশ্বরকে সমৃদ্ধি করার জন্য সমৃদ্ধ ঈশ্বরকে করবার জন্য সকলেই কারিগর সোহেল মেহেদি এবং স্বামী সকলকে অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা সোহেল মেহেদি আরো বলেন মানে সত্যি ঈশ্বরটি আসলে বলতে গেলে একটু বিশদ আকারেই বলতে হয় তারপরে যতটুকু করে বলা যায় কারণ হচ্ছে যখন করোনা শুরু হলো লকডাউন স্টার্ট হওয়ার আগে আমরা ডিসিশন নিলাম যে আমরা ঢাকায় থাকানো চলে আসবো বাড়িতে তো যখন বাড়িতে আসলাম এক মাস দুই মাস যাওয়ার পরে মনে হলো যে না কাজ তো করতে হবে এখন তো অনলাইনে যুগ ঘরে বসে সবাই কাজ অফিস অফ মানুষ বসে বসে করে তো আমি এট দ্য সেম টাইম আমি জানতাম যে তরুণরা এখানে ওরা অনেক ভালো কাজ করছে তো ওই তখন ফার্স্ট টাইম আমি তরুণের এখানে ভিজিট করি তো এসে আমি খুবই মুগ্ধ যে এত সুন্দরভাবে ওরা করে এবং তখন পরিসর আরও কম ছিল ওর মধ্যে থেকে ওর ক্রিয়েটিভিটি দিয়ে এত সুন্দর করে যে আউটপুটগুলি নিয়ে আসতো এবং স্বামীদের পৃষ্ঠপোষকতা এবং তরুণের দুইজনের কম্বিনেশন টম অ্যান্ড জেরির যে ব্যাপারটা হচ্ছে ওরকম যে দুজনের ঝগড়া হয় খুনসুটি হয় আবার বন্ধুত্ব হয় আবার দেখিতে স্বামী তরুণকে খাওয়াই দিচ্ছে তো এই দুইজনের এই ভালোবাসাটা এই প্রেম এর সাথে মানে অ্যাড হয়েছে মামুন ও একটা ওকে দেখে বোঝা যায় না মামুন দেখতে ছোট কিন্তু ওর ভেতরে অনেক ক্রিয়েটিভিটি অনেক গুণ আছে যে ও এত আমরা যে শুটিং করেছি সেদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ও শটগুলি নিয়েছে এবং সেই অল্প কিছু ফুটেজের মধ্যে থেকে যে ও এত সুন্দর একটা আউটপুট রেডি হয়ে এনেছে আসলে এই জন্য মামুন একটা জোরদার করতালি হয়েছে আর তরুণের আজকে স্টুডিও ওপেনিং হলো এটা ওর একটা ড্রিম তো এই প্রসঙ্গে একটু বলতে তরুণের বাবা চলে গেছেন আমি আমার একটু আসলে কথা বলা দরকার আমি আসলে স্পোর্টস ম্যানছি তো বাংলা ভাষাভাষী যারা আছে পৃথিবীতে যেমন আমার স্পেনের কিছু ফ্যান আছে তারা এই গান কবে রিলিজ হবে তারা অস্থির রয়েছে ইউথ বাংলা ফোরাম নামে যে একটা সংগঠন রয়েছে ওই সংগঠনের ওরা আমি ওদের একটা লাইভ করেছিলাম তো
আসলে কি আঙ্কেল হয়তো স্যাটিসফাই থাকলো না, বাবা মাই এখন হয় কি আমার ফ্যামিলি থেকে কিন্তু খুব সাপোর্ট ছিল মিউজিকের ব্যাপারে। আমার আব্বু আম্মু ড্রয়িংরুমে বসে পান খেতেন আর ওস্তাদ আমাকে এসে ক্লাসিক্যাল শেখাতো। তো এই আমার একজন তরুণের বাবার যে অভিব্যক্তি বা ওনার আনহ্যাপিনেসের যে ব্যাপারটা, যে আসলে ওনার আরও বেটার জায়গায় দেখতে চায়। হয়তো মানুষ তো একদিনে এক জায়গায় আসে, এই জায়গায় আসে না। আমি যখন নোটপুরে যখন গান গাইতাম তখন আমাদের আমিনুল চাচা আগুনে বাজাইতেন, আমি হাজারও বাজাইতে পারতাম না। বা বিভিন্ন প্রতিযোগিতায় যখন কম্পিটিশানে অংশ নিতাম তখন কিন্তু আমি ওই হায়ারে এসে কম্পিটিশানে অংশ নিতাম, যে হাবিবুর রহমান চাঁদ একটা প্রতিযোগিতা ভার্সিতে জি। তো ওইখানে কিন্তু আমি এসে এসে অংশগ্রহণ করতাম এবং রানা ভাইরা তখন ফুললি ওস্তাদ। রানা ভাই তবলা বাজায়, গান গাই, রানা ভাই আমার গানও শেখায়। তো আমার আবার আসলে শেখানোর ব্যাপারে আমি একটু আমার সবসময় আমার টার্গেট ছিল যে আসলে আমাদের সেক্টরে তো দুইটা সেক্টর কাজ করে, একটা পারফরমেন্স, একটা হচ্ছে ট্রেনার। যারা টিচিং প্রফেশনে আছে তারা তো কারিগর। আমার কারিগর হওয়ার কোনো ধৈর্যও নেই, ইচ্ছাও কখনো ছিল না। আমার অলরেডি ইচ্ছা ছিল যে আমি পারফর্মার হব। তো আমার জায়গায় আমি ঠিক আছি, রানা ভাইয়ের জায়গায় রানা ভাইয়ের সুপার আছে। আর সব আর স্বামীর প্রসঙ্গে আসি, স্বামী হলো আমার একটা ছেলে, যে এই যে শুভ এখন বাংলা গায়নে আছে, শুভর কৃষ্ণপ্রসঙ্গ আমি এসে দেখেছি যে শুভর পেছনে রানার আমাদের স্বামীর যে ভালোবাসা, আন্তরিকতা, যে ওর প্রতি ওর অবর্তমানে যখন ও বলে যে ছেলেটা অনেক ভালো গান, টিচার অনেক ভালো, এর মধ্যে অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওর একটা গান খুব ক্লিক করেছে, কলিজা ভোনা, সেই গানটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং এই গানটি যখন রিলিজ হয় এই সময় আমি ছিলাম। তো সব মিলিয়ে আসলে শুভর জন্য অনেক শুভকামনা থাকলো। আর আরটিভিতে তোমার সারা টিচারের কাছে সবাই কিন্তু আমার খুবই কাছের, হ্যাঁ, কারণ শওকত আলী ইমন, ইমরান টিপু এরা কিন্তু একদম মানে ফ্যামিলির ইয়ের মতো। এখন টুকুরু ভাই তো আমেরিকা থাকে বেশিরভাগ টাইম, আর আরটিভি তো আমার নিজের ঘরের মতো হয়ে গেছে। আরটিভি তো মানে সব প্রোগ্রাম গুলিতে আমি থাকি। ইনশাল্লাহ তোমার জন্য একদম মন থেকে শুভকামনা। আর যদি আমার স্বামী আজকে যেটা করে দেখালো এবং যে সম্মান, যে ভালোবাসা আমাকে দিল, এটা আসলে কোনো কিছু দিয়েই আমি শোধ করতে পারবো না, ভালোবাসা দিয়েই শোধ করার চেষ্টা করবো। আর এই উদ্যোগ সফল হোক, ও নতুনদেরকে প্রমোট করুক, করছেও করতেন, এবং ওর এই যেমন আশিক মডেল হয়েছে, এটা আমার মনে হয় যে এটাও একটা, ও কিন্তু মিউজিশিয়ান, ও গিটার আমি দেখলাম যে আমাদের বাসায় আমরা ইয়ের পরে একটা ছোটো একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে ও গিটার প্লে করেছিল, তখন আমি বুঝলাম। আসলে আমার সাথে কিন্তু অনেকেরই পরিচয় নেই, অনেকের সাথেই জানাশোনা। আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে, যার সাথে আমার প্রথম মিট হয় সে আমাকে বলে তুমি কিন্তু আমার জানো না না না। ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ির তো রূপপুর, আমার এটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তাই না? আর প্রত্যেকেই তো স্বনামেই পরিচিত হওয়া উচিত, তাই না? প্রত্যেকেরই তো একটা নিজস্ব নাম আছে, নিজস্ব একটা আইডেন্টিটি আছে, তারপরে যদি কেউ বলে তার সেটা ঠিক আছে। কিন্তু আমার কষ্ট যে আমি সেটা মানে খুব মিষ্টি মধুর খুনসুটির ব্যাপারটা চলে আসছে, যে আসলে যে আমার যে খারাপ লাগে তা না, কিন্তু আছে না কিছু মানুষের তো ভাইও হইতে চাই, সবাই তো আঙ্কেল হয়ে যায় থাকলো সবাই। তো আমার আমি তো খুব মানে সংকীর্ণ হয়ে গেলাম, আমার মানে বিস্তৃতিটা থাকলো না। যেমন আমাদের মিন্টু আঙ্কেল বললেন যে তুমি কিন্তু জামাই, শুরুতেই বললেন শিল্পীতে কিন্তু না শিখতো। এই ব্যাপারগুলি তো আমার খুব ভালো লাগছে যে এতগুলি গুণী মানুষকে আমি পেয়েছি। স্বামী তোমাকে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নেই, জানা নেই। কারণ যে মানুষগুলিকে অনেক দাওয়াত দিয়ে, অনেক তাদের কাছে যে অনেক ইয়ে করে তাদেরকে পাওয়াটা খুবই দুষ্কর, তাদের মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন এর জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং খুবই ভালো লাগলো যে এই আমরা করোনার মধ্যেও আপনারা সবাই রিস্ক নিয়ে চলে এসেছেন এত সুন্দর করে। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, সবাই দোয়া করবেন শামীমের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। তরুণ তোমার, তুমি সবসময় তরুণই থাকো তোমার কাজের মধ্যে দিয়ে, কারণ মিউজিকের কোনো ভাষা নেই। তুমি যেমন ফোক গান করেছো, তুমি আবার ওয়েস্টার্ন ফরম্যাট করবা, তুমি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল করবা, তো তরুণ তো তরুণই থাকো, তাই না? এবং তরুণের কিছু রক রক ধারণার গান একটু বেশি পছন্দ করে, একটু রক চলে আসে। তো যাই হোক, সবাই অনেক দাঁড়িয়ে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আপনাদের মান রাখতে পারি,
আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি। তো আমি কোয়ালিটি কাজ করতে পছন্দ করি, আর ভিউ নিয়ে কখনো ভাবি না। আমার গানে যদি 5000 ভিউ হয় আমি হ্যাপি, কারণ আমি জানি ওই 5000 লোক আমার জেনুইন শ্রোতা এবং তারা ওই গানটা বুঝে। কারণ আমি এমন কোনো সস্তা গান করবো না, লড়লা লড়লা ছলনা ছলনা, মানে এই টাইপের সস্তা গানের গানও করবো না, আমার করার ইচ্ছাও নেই। আমার প্রতি ভিউ হওয়ার দরকার নেই, আমার যে কয়েকজন শ্রোতা থাকে তারা যেন শুদ্ধ এবং পিওর শ্রোতা থাকে, যারা শুদ্ধ বাংলা গান শুনতে চায়, ভালো গান শুনতে চায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।